हेलो बंधुरा आबार आमी चले एसेछि एकटा नतून भिडियो निये। तो तुम्हरा जारा आमार चैनेले नतून आछो बा आमार भिडियो जारा फार्स्ट देखछो तारा अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करे दिओ, लाइक कमेंट शेयर अवश्य तुम्हरा करबे। आर के कोथा थेके देखछो सेटा आमाके जानाबे। तो आमरा बेरिये पड़ेछिलाम देखते पाच्छो 5:30 दिके, बिकेल बिकेल आमरा बेरिएछिलाम जेहेतु एखन सकाल दिके प्रचंड रोद देय़, তাও আমরা কোথাও যেতে পারি না। তো আমি যাচ্ছি আসানসোল। আর আমার ব্যাগে এখানে একটা ফুটি ছিল, তো সেটা আমি বার করেছিলাম খাবার জন্য। তো লিপস্টিকটাও দেখতে পাচ্ছ একটু স্ট্রতে লেগে গেছে, অবশ্যই লাগবে খেতে খেতে। আর এখানে আমি দেখাচ্ছিলাম আমাকে, কিন্তু জানি না দেখতে পেয়েছে কি না, কারণ লুকিং গ্লাসগুলো ছোটো হয় তো তাই হয়তো ফেসটা অতটা দেখায় না। আর দেখতে পাচ্ছ চারিদিকে কত গাছপালা। আর সত্যি বিকেলবেলায় বেরোলে মানে কিছু মনে হয় না, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও লাগে, কত রোদের আভাটাও থাকে না। আর এদিকে অনেক গাড়ি চলা পার হচ্ছিল, আর এটা হচ্ছে একটা কারখানা। এই রাস্তা দিয়ে আমরা আগেও গেছি, আগের ভিডিওতেও হয়তো এই রাস্তাটা তোমরা দেখতে পেয়েছো। আর এটা হচ্ছে সেই বড় একটা পুকুর, আর ওই যে নীল কালারে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রঘুনাথপুরের সরকারি হাসপাতাল। আর তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ারও করে দেবে ভিডিওটা। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপ করে রেখে দেবে। আর বেশিক্ষণ আমাদের রাস্তা নেই, এই পোস্টারটাই তোমরা দেখতে পাচ্ছ। আসানসোল আর 45 কিলোমিটার, আর বেশি দূর নেই, প্রায় কাছাকাছি চলে এসেছি, কারণ রঘুনাথপুর আমরা পেরিয়ে গেছি। এই যে বাজারখানা, মাঝখানে একটা বাজার পড়ে, এটা রঘুনাথপুরের বাজারই বলতে পারো। এখানে পাশে রঘুনাথপুর থানা আছে। আর ওইটা যেটা তোমরা প্রথমে দেখতে পেলে ওটা একটা মন্দির ছিল। আর এখানে আমরা চলে এলাম পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরাতে। তো পেট্রোল পাম্পেও লাইন দিয়ে নিতে হয়েছিল, কারণ পেট্রোল পাম্পটাও একটু ভিড় ছিল। তারপর যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা চায়ের দোকানে। তো চায়ের দোকানটার নাম ছিল চা চতর, এখানে দেখতে পাচ্ছ। ওখানে সব থেকে ভালো আমার ঘড়িটা লেগেছিল, ঘড়ির ডিজাইনটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছ হয়তো। আর এখানে অনেক কিছু ডেকোরেশন ছিল ভালো ভালো। আর এটা হচ্ছে বাইরের দিকটা। আর এখানে আমাদের চলে এসছে চা আর ফিশ কাটলেট। এই যে দেখতে পাচ্ছ পোস্টারটা চা চতর, এটা বাইরের দিকটা। আর এরপর আমরা চাটা খেয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আর আজকের ব্লগটা হয়তো বেশি বড় হয়নি, একটু ছোটোর মধ্যেই করেছি ব্লগটা, কারণ তোমরা হয়তো আমার ভিডিও অত দেখো না। আমি দেখি না ভিডিওতে আমার লাইক আছে না বেশি ভিউ আছে, তোমরা কেন দেখো না সেটা বুঝতেও পারি না আমি। আর এখানে দেখতে পাচ্ছ অনেকটাই রাত হয়ে গেছে, 7:30 বেজে গেছে। আর এইটা রাতের বেলায় হচ্ছে দামোদর নদীটা হয়তো দেখতে পাবে, লাইটগুলো ভাল লাগছিল যেহেতু আমরা দাঁড়াইনি গাড়িতে যাচ্ছিলাম তাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো বা আমাকে ফলো করছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। চলো রাখি, টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো।